ফিরে আসলেন বিরতির পর। দুর্গাপূজোকে সামনে রেখে মদ বিরোধী অভিযান। গতকালকে রাত্রে মহারাজগঞ্জ বাজার এলাকাতে একাধিক মদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং মদ মজুত রাখার বিভিন্ন ফ্রিজ পর্যন্ত বাজেয়াপ্ত করেছে পুলিশ। গতকালকে রাত্রের এই অভিযান প্রসঙ্গে জামাতা পুলিশের সূত্র থেকে খবর, সামনেই রয়েছে দুর্গাপূজো এবং এই দুর্গাপূজোকে সামনে রেখে কার্যত পুলিশি অভিযান যথেষ্ট তৎপর রয়েছে এবং জোরালো রয়েছে। মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন জায়গা, যে জায়গাগুলিতে অবৈধ মদ মজুত রাখা হয়েছে, নেশা সামগ্রী মজুত রাখা হয়েছে, যে খবর পুলিশের কাছে ছিল আগে থেকেই এবং সেই খবরের ভিত্তিতেই কার্যত অভিযান। দোকানে দোকানে হানা পুলিশের, হানা দিয়ে উদ্ধার করা হয় অবৈধভাবে মজুতকৃত মদ। একই সঙ্গে যে ফ্রিজগুলো ব্যবহার করা হয়েছিল মদ মজুদের ক্ষেত্রে, সেই প্রতিটা ফ্রিজ পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম শারদোৎসবের প্রাককালে গোটা শহরে অভিযান ছিল পুলিশের, গতকালকে রাত্রে একইভাবে পুলিশের অভিযানের ক্ষেত্রে বেরিয়ে এসেছে একাধিক অবৈধ কাজের সঙ্গে জড়িত ব্যক্তি, যাদেরকে লাঠি চার্জ পর্যন্ত করা হয়েছে পুলিশের অভিযানে। ঠিক সেই অভিযান আবারও পরিলক্ষিত গতকালকে রাত্রে, একই অভিযান একই সময়ে পুলিশের মদ বিরোধী অভিযান। মহারাজগঞ্জ বাজারের একাধিক দোকানে হানা দিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে দেশি বিদেশি মদ। এই মদ বাজেয়াপ্ত প্রসঙ্গে পুলিশের কি বক্তব্য রয়েছে, অভিযান সম্পর্কে কি জানাচ্ছেন শোনাবো। আজকে অভিযানের মূল বিষয়টা কি? আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যে শান্তি আগরতলা টাউনের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আগরতলার বিভিন্ন এরিয়াতে এন্টিলিকার রেড, এন্টি ট্রাক রেড আমরা করছি। আমাদের ওই ব্লক থেকে করা হচ্ছে। সেই হিসাবে আমরা এমজি বাজারের আউটপোস্ট স্টাফ, স্পেসের স্টাফ, অফিসার মিলে আমরাও এমজি বাজার এরিয়াতে আমরা সেই এন্টিলিকার রেড করছি। আমরা যে অবৈধ ট্যাগ আছে এমজি বাজার আন্ডারে বিভিন্ন মার্কেটের কোনায় কোনায় আমরা চেষ্টা করছি এগুলো সবগুলোকে আমরা একবারে স্ম্যাশ করতে। হ্যাঁ, সেই হিসাবে আমরা চাইছি যাতে এই এমজি বাজার এরিয়ার মধ্যে এমন কোনো অবৈধভাবে রাখা কোনো বাংলা মদ না থাকে, যাতে এখানে কীভাবে মানুষ ঘোরাফেরা করতে পারে, কীভাবে মানুষ পূজার আনন্দ উপভোগ করতে পারে, বাজার করতে পারে, আমরা সেই চেষ্টা করছি। সেই কি কি করা যাচ্ছে দোকানগুলো? আমরা বিভিন্ন ঠেকগুলিতে দেখছি টেবিল, চেয়ার, রাস্তা সাজানো আছে, ফ্রিজ সাজানো আছে, আমরা সেগুলিকে সিজ করছি। তা যারা এরকম অভিযোগ থেকে তারা যে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে? আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ইলিগাল সেলারের বিরুদ্ধে অভিযান চালিয়েছি এবং তাদেরকে বিভিন্ন সময় অ্যারেস্ট করা হয়েছে, আইনগতভাবে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন রিপোর্ট সাবমিট করা হয়েছে এবং বারবার যারা করছে তাদের বিরুদ্ধে আমরা যে স্পেসিফিক সেকশন আছে ওই সেকশনে আমাদের পিআর যাচ্ছে, আমরা চেষ্টা করছি তাদের বিরুদ্ধে যাতে আরও কঠিনভাবে আইনগতভাবে ব্যবস্থা করা। যারা এখনো বিভিন্ন জায়গায় করছে বা যারা করার চিন্তা ভাবনা রয়েছে পুজোতে, সেই তাদের উদ্দেশ্যে আপনার কী বার্তা থাকবে? আমি যারা এইভাবে অবৈধ কাজের সঙ্গে যুক্ত আমি তাদেরকে বলবো যে তারা অবিলম্বে যাতে এগুলোকে গুটিয়ে নেয়, কারণ পুলিশ এখন একটিভাবে কাজ করছে এবং আমরা এইসব অবৈধ মদের অবৈধ ড্রাগের বিরুদ্ধে অভিযান আমরা কন্টিনিউ জারি রাখবো। অবৈধ কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের সাবধান পুলিশের। যারা এখনো অবধি জড়িত রয়েছেন অবৈধ কাজের সঙ্গে তারা যাতে অতি সত্বর সেই সমস্ত কাজ ছেড়ে দেন, তারই আবেদন রয়েছে রাজ্য পুলিশের। গতকালকে রাজ্যের অভিযান প্রসঙ্গে যেমনটা জানাচ্ছে রাজ্যের পুলিশ। নিচে একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।